উপস্থিত আছেন এই মুহূর্তে জয়দীপ মুখার্জি, যাকে আমরা পরিচালনা করতে দেখি, অভিনয় করতে দেখি। তো এখানে উনি একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছেন আমরা সবাই জানি। তো ওনার কাছে প্রথম যেটা প্রশ্ন থাকবে যে পরিচালনা এবং অভিনয় দুটো পুরো আলাদা একটা আঙ্গিক আমরা সবাই জানি, তো আপনি কোনটা বেশি পছন্দ করেন, পরিচালনা নাকি অভিনয়? আমি সবসময় পরিচালনা করতেই বেশি পছন্দ করি, তবে আমি নিজের পরিচালনায় অভিনয় করতে পছন্দ করি না খুব একটা। কিন্তু আমার যারা বন্ধু বান্ধব রয়েছেন তাদের পরিচালনায় অভিনয় করতে আমি খুবই এনজয় করি, এবং যেহেতু আমি একসময় অভিনয় করতে করতেই পরিচালনার কাজে যুক্ত হয়েছিলাম, তো এখনও অভিনয় করতে আমার খুব ভালো লাগে। এবং আপনি এই যে সিনেমায় যে ক্যারেক্টারটা প্লে করেছেন, আমরা ট্রেলার দেখে যেটা বুঝেছি খুবই একটা রহস্যজনক একটা ক্যারেক্টার, তো সেটা নিয়ে যদি হালকা করে আমাদের কিছু যদি বলে। অ্যাকচুয়ালি এই চরিত্রটা এই মুহূর্তে না বলতে পারাটা খুব মুশকিল, কারণ বললে একটা কী বলবো স্পয়লার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটাই যে চরিত্রটা একটু জল্লাদের চরিত্র, এবং মানুষকে যখন আলটিমেটলি ল অ্যান্ড অর্ডার থেকে কোনো শাস্তি দেওয়া হয় সেই শাস্তিটা এক্সিকিউট করার দায়িত্ব যার, আমার চরিত্রটা অনেকটা সেরকম। এবং এখানে যে চরিত্রটি শাশ্বত চট্টোপাধ্যায় প্লে করছেন তারই আত্মঅনুসন্ধানের গল্প, এবং সেই গল্পে আলটিমেটলি প্রত্যেকটা মানুষ নিজের আত্মঅনুসন্ধান করে কোন গোলে গিয়ে পৌঁছয় সেটাই হচ্ছে মূল। এফআইআর বক্স অফিসে একটা বিরাট পরিমাণ ভালো ব্যবসা করেছে, যেটুকু এসেছে নন্দনে বহুদিন হাউসফুল ছিল, কিন্তু খুব জলদি সিনেমাটাকে ওটিটিতে আনা হয়েছিল, তো এটার পিছনে অ্যাকচুয়ালি এফআইআর ওটিটির ছবি হিসেবেই প্রথমে ভাবা হয়েছিল, যার ফলে জি ফাইভে ছবিটা রিলিজ হওয়ার আগে, হলে রিলিজ হওয়ার আগে জি ফাইভ অলরেডি ছবিটার একটা রিলিজ ডেট দিয়ে দিয়েছিল। কিন্তু যেহেতু ছবিটার প্রথম দিকে তো আমাদের হলে রিলিজ করার কথা ছিল না, কারণ হল খুলবে কি খুলবে না এরকম একটা পরিস্থিতি ছিল, কিন্তু এখন দেখা গেল যে আলটিমেটলি হল খুলে গেল, তখন আমরা ছবিটা রিলিজ করার প্ল্যান করি, যে কারণে ওটিটিতে ছবিটা তাড়াতাড়ি চলে এসেছে। আর আপনার আপকামিং প্রজেক্ট কী কী আছে, ওয়েব সিরিজ বা মুভি, সেটা নিয়ে একটু বলুন। আমার আপকামিং ওয়েব সিরিজ যেটা রয়েছে রুদ্রবীণা রবিশা এবং উত্তরণ, এবং ছবি আসছে যেটা সেটা হচ্ছে দ্য একেন। আপাতত এই, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ।